Hello viewers, welcome to my channel. দেখি আজকে খাবার দাবার আমাদের সঙ্গে কি কি আছে। এটা হলো দুই পদের শাক ভাজা করা রসুন পেঁয়াজ ইত্যাদি দিয়ে, আর এটা হলো লাল শাক আলু দিয়ে আর রুই মাছ দিয়ে, আর এটা হলো রুই মাছ একদম ভুনা কষা কাটা কাটা। আসুন বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে শাক ভাজা নিয়ে নিচ্ছি। মুখে দিলেই মনে হয় যেন আমার আসল মজা পাওয়া গেল। দেন করে আসি শাক ঝোল আলু দিয়ে, আমি বেশি ঝোল না, এই অল্প সামান্য খুব বেশি ঝোল দিয়ে ফেলতে খাবারের মজা দেখেন। রুই কাতলা ইত্যাদি দিয়ে খাওয়া লাগে, গ্রাম সবসময় ছোট ছোট মাছ পাওয়া যায় তাই দিয়ে খাইতে বেশি ভালো লাগে। Thank you.
যে পুঁটি মাছ, কলসে মাছ, বেলসে মাছ, মাই মাছ। নিজেদের মানুষ আপন জান তাদের কাছ থেকে গিয়ে কিনে নিয়ে আসতাম। আলাদা বেগুনি মশলা হিসাবে যদি চিন্তা করে খান তাহলে তেমন মজা পাবেন। মাছ হিসাবে যে ভাই যদি চিন্তা করে খান খারাপ না।
ভেতরে শক্ত শক্ত কাঁটা। সাফ করে নিলাম, ভাতের মধ্যে কাঁটা ঢুকলে কি গলায় বাজবে। টাকা বাজার বইতে কত একটু কম কম বলতেছি, আর কিছু মনে করবেন না। এই পর্যন্তই, যদি ভালো লাগে পরে আর ভিডিও দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল বাটন একটা প্রেস করে রাখুন। আর যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করতে চান তাহলে প্লিজ একটা লাইক বাটনে হিট করুন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিন। থ্যাংক ইউ কষ্ট করে দেখার জন্য, ভালো থাকবেন।